প্রত্যেক দিনই পড়বো। তো আজকে আমি প্রিন্সেপ ঘাটে যে কমেন্ট গুলো তোমরা করেছিলে তার মধ্যে থেকে আমি পাঁচজনের নাম বলছি, ঠিক আছে? পাঁচজনের কমেন্ট পড়ছি। প্রথম হচ্ছে ওম ভিলেজ লাইফস্টাইল, এটা হচ্ছে আমার নতুন বন্ধু। তো থ্যাংক ইউ তোমাকে আমার ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য। উনি বলেছেন, খুব ভালো লাগলো দিদি, অনেক কিছু জানতে পারলাম, বিউটিফুল প্লেস, মজা লাগলো, পুরো দেখে উপহার দিয়ে গেলাম, এসো কিন্তু। হ্যাঁ একদম যাবো গো, একদম যাবো, অনেক অনেক ধন্যবাদ আর ওয়েলকাম আমার ফ্যামিলিতে আসার জন্য। তারপরে হচ্ছে হোম মেকার চৈতালি, আমি এটা মানে ব্লগটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেও দেখা দেখতে আরম্ভ করে দিয়েছি অলরেডি। ও লিখেছে, খুব সুন্দর লাগলো এই ধরনের ভিডিও দেখে, না এই ধরনের ভিডিও দেবে তাহলে অন্তত আমার অনেক পুরনো স্মৃতি মাথার ভিতরে নাড়া দেয়, অনেক চক্কর মেরেছি এইসব চত্বরে, এখন এত দূরে এসেছি, এসে একদম ঘরবন্দি। হ্যাঁ গো, তুমি শুধু একা না, আমরাও ঘরবন্দি। আমি এই প্রিন্সেপ ঘাটের ব্লগটা অনেক দিন আগে শ্যুট করেছিলাম, যখন আমি দেশের বাড়ি কাটোয়া গেছিলাম, আমরা ফেরার সময় ওখানে গেছিলাম, তো ওই ব্লগটা দেওয়া হয়নি, তার জন্য আমি এখন শেয়ার করেছি। আমরাও এখন ঘরবন্দি, আমরাও এখন কোথাও বেরোচ্ছি না, এখন ঘরে থাকাটাই সেফ, তো তোমরাও অবশ্যই ঘরেই থাকো। তো আবার দুটো দুজনের পড়লাম, আরও তিনজনের পড়ব, আর তিনজনের বলছি দাঁড়াও। প্রিয়াঙ্কা ব্লগার লিখেছে, খুব সুন্দর করে সব বললে, খুব ভালো লাগলো, আর সত্যি না দেখে মন ভরে গেল, তোমার সাথে আমিও দেখে নিলাম, খুব মজা করো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা এত একটা মিষ্টি কমেন্ট করার জন্য, খুব আনন্দ পেলাম তোমার কমেন্ট পড়ে, থ্যাংক ইউ। আর লিখেছে বনগা ক্যানভাস, পিঙ্কি তোমাকে এত, তুমি একটা এত মিষ্টি কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ, কমেন্টটা শোনাই তোমাদের। লিখেছে, সত্যি খুব সুন্দর, আমার তো দেখেই যেতে ইচ্ছে করছে, খুব ভালো থেকো আর সাবধানে থেকো। একদম পিঙ্কি, তুমিও খুব সাবধানে থাকবে, আর আমরা এখন আর বাড়ির থেকে বেরোচ্ছি না গো, একদম বাড়ির মধ্যেই আছি আর খুব সাবধানেই আছি, তোমরাও খুব সাবধানে থাকবে। আর লাইফস্টাইল উইথ মৌ লিখেছে, কি সুন্দর লাগছে, সব কিছু পারফেক্ট দীপ ভাই, থ্যাংক ইউ মৌ, অনেক 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 ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, থ্যাংক ইউ। আমরা চোখে বেঁধে নেবো, আর এ দেখো এই ফলগুলো বা ভেজিটেবল আছে, এগুলো আমাদের আর বলবো না, তোমরা দেখতে থাকো, ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, ঠিক আছে? তো আগে কে খেলবে, সোনামা না আগে? আমি তো, আমি আগে চশমাটা খুলে ব্যান্ডটা ইয়ে করে দিচ্ছি, আর তুমি কি করবে, এক একটা এই যে ফল বা ভেজিটেবল আমার এই ঠোঁটের কাছে নিয়ে আসবে, আমি ঠোঁট দিয়ে এটাকে এমনি করে করে বুঝবো যে এটা কি, ঠিক আছে? আমি যদি বলতে পারি আমার 1 পয়েন্ট, আর যদি আমি না বলতে পারি তাহলে আমার পয়েন্ট হবে না, ঠিক আছে? কে কটা বলতে পারবে, যে বেশি বলতে পারবে সে উইনার, ঠিক আছে? তো স্টার্ট করি আমরা, চলো তুমি আগে করবে, চোখটা বন্ধ রাখো, করবে নিজে করবে। তো ফার্স্ট টার্ন হচ্ছে মাম্মামের, ঠিক আছে? মাম্মাম বেঁধে ফেলেছে চোখ, আমি এবার ফলগুলো বা ভেজিটেবল ওর মুখের কাছে ধরবো, ও ঠোঁট দিয়ে অনুভব করবে, হাত লাগাতে পারবে না, কিচ্ছু না, জাস্ট এরকম করে আমি ওর ঠোঁটের কাছে ধরবো, ও অনুভব করে বলবে যে এটা কি, আর যদি বলতে পারে তাহলে না মাম্মাম ফা, ওয়ান পয়েন্ট,
ম্যাক্সিমাম 3 পয়েন্ট সুইট লেমন 4 পয়েন্ট পাঁচটার মধ্যে দেখো আমি কটা পারি ওর তো খুব মজা লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না মামা। সুস্থ থাকো আর সবসময় হাসতে থাকো। টাটা।